আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের নতুন ক্লাসে তোমরা পদার্পণ করেছ, সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে প্রমোশন পেয়েছ। যেহেতু আমরা এখন থেকে জেএসসির পরীক্ষার অন্তর্ভুক্ত, সেহেতু আমাদের সিলেবাসটাও জেএসসির সিলেবাস অনুযায়ী হবে। পড়াশোনা আমরা করব বাসায় বসে যতদিন পর্যন্ত না আমাদের স্কুল চালু না হয়। এই অনলাইন ক্লাসগুলো আশা করছি তোমরা নিয়মিত দেখবে এবং বাসায় সেভাবে পড়াশোনা করবে এবং পরীক্ষার জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিবে। আমি আজকে তোমাদের সাথে আছি মনিকা চৌধুরী, সহকারী শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। আমি তোমাদেরকে বাংলা ক্লাস তোমাদের সাথে থাকবো অনলাইন ক্লাসে। যখন আমাদের স্বাভাবিক প্রক্রিয়া ক্লাস শুরু হবে তখন আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে সামনাসামনি তোমাদের সাথে আমাদের দেখা হবে, আর কথা হবে, আলোচনা হবে এবং সেভাবে আমরা আমাদের পাঠগুলো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আজকে আমাদের পাঠ বাংলা দ্বিতীয়। আজকে আমরা তোমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বাংলা দ্বিতীয় সিলেবাসের প্রথম যে চ্যাপ্টারটা আছে আমাদের ভাষা, সেটা নিয়ে আলোচনা করব। আজকের পাঠ থেকে আমরা শিখব ভাষা কাকে বলে, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা কাকে বলে এবং সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য ও পার্থক্য সম্পর্কে আমরা আজকের আলোচনা থেকে বলতে এবং লিখতে পারব। তাহলে আসো আমরা আজকে মূল পাঠে চলে যাই। তোমরা নিশ্চয়ই এখন বাংলা দ্বিতীয় বইটা হাতে নিয়েছো, আর যারা এখনো বই সংগ্রহ করতে পারোনি তারা আশা করছি শীঘ্রই সেটা সংগ্রহ করবে। তবে আজকের ক্লাসে আমি তোমাদেরকে যে পুরনো বইটা আছে সেই বই থেকেই পড়াচ্ছি এবং আমি আশা করব তোমরা যেহেতু তোমাদের নৈবিত্তিক আনসার করতে হবে সেভাবে তোমরা খাতায় ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো, যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো তাড়াতাড়ি লিখে নেবে। তাহলে ভাষা থেকে আমরা শুরু করতে প্রথমে শুরু করি। ভাষা কি? ভাষা হচ্ছে কি অর্থাৎ আমরা আমাদের মনের ভাব প্রকাশের জন্য যে অর্থপূর্ণ ধ্বনি সাহায্যে ধ্বনি উচ্চারণ করি বা আওয়াজ করি সেটাই হচ্ছে কি ভাষা। কিন্তু সবগুলো উচ্চারণ বা আওয়াজই তো ভাষা নয়, তাই না? তাহলে কি, মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, মানুষ তার বুদ্ধিমত্তার মাধ্যমে ইশারায়, চোখের ভাবভঙ্গি বলো, তারপর নাচের মাধ্যমে বা ছবি আঁকার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করে আসছে। কিন্তু সবচেয়েতে মনের ভাব প্রকাশ করা যায় কি দিয়ে বলতো? তার বাকভঙ্গির মাধ্যমে অর্থাৎ কথা বলার মাধ্যমে। তাহলে ভাষা কি যদি বলা হয় তাহলে আমরা বলবো যে মানুষের মুখ দিয়ে উচ্চারিত অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টিগুলো আমরা উচ্চারণ করি সেটাই হচ্ছে ভাষা। আর ভাষা হচ্ছে যে অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে এই ভাষার প্রাণ। অর্থাৎ ভাষা প্রাণ যখনই তখনই আমরা বলবো, অর্থাৎ যখন কথাগুলো অর্থপূর্ণ হবে, তাই না? যদি মনে করো কোনো শিশু, হ্যাঁ, বা যদি কোনো উন্মাদ কোনো লোক যদি কথা বলে তাহলে তাদের ভাষাটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু যখন কথাটা কী হবে? অর্থপূর্ণ হবে, সেটাই হবে অর্থাৎ অর্থগ্রাহ্য, যেটা দ্বারা সে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে সেটাই মূলত হচ্ছে ভাষা। তাহলে ভাষা নিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা সংজ্ঞা দিয়েছে, মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে উচ্চারিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকেই ভাষা বলে। তাহলে কী হতে হবে? মানুষের মনের ভাব প্রকাশ করতে হবে আর বাকযন্ত্র, বাকযন্ত্র বলতে কী বোঝায়? যেহেতু তোমরা ক্লাস সিক্স থেকেই বাংলা দ্বিতীয়র সাথে অন্তর্ভুক্ত এই বাংলা ব্যাকরণ বইটার সাথে, তাহলে ওখানেই আছে বাকযন্ত্র কী, অর্থাৎ গলনালী, মুখবিবর, জিহ্বা, তালু, তাই না, দাঁত, নাক, সবগুলোই হচ্ছে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন অর্থাৎ ধ্বনি থাকতে হবে, তারপরে কোনো বিশেষ জনসমাজে প্রচলিত
তাহলে আমি যে ভাষাটা ব্যবহার করব সেটা আমি যে সমাজে থাকি সে সমাজে প্রচলিত হতে হবে। আমি যদি এখানে থেকে যদি জার্মান বা জাপানি ভাষায় কথা বলি তাহলে আমার কথা কিন্তু কেউ বুঝতে পারবে না। তাহলে স্বতন্ত্রভাবে অবস্থিত, স্বতন্ত্রভাবে মানে কি যে ভাষাটা যেখানেই ব্যবহার করা উচিত, যেখানেই প্রচলিত সেখানেই ব্যবহার করতে হবে, সেটাই মূলত হচ্ছে ভাষা। সেই এই কথাটা বলেছেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যে আমরা মুখ দিয়ে যে অন্যের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টিগুলো উচ্চারণ করি সেটাই মূলত ভাষা। আর স্থান কাল সমাজবিদে ভাষার রূপভেদ দেখা যায়। অর্থাৎ যেখানে স্থান কাল, কাল মানে হচ্ছে কি সময় এবং সমাজবেদে ভাষার রূপভেদ হয়। আর ধ্বনি তো সৃষ্টি হয়, কিছুক্ষণ আগে বলেছে ধ্বনি সৃষ্টি হয় কৃষির সাহায্যে, বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্রগুলো কি সেটাও তোমরা জানো। আচ্ছা, আবার যে কোনো ধ্বনি কিংবা আওয়াজ কিন্তু ভাষা নয়। অর্থাৎ আমি একটা আওয়াজ করলাম সেটা কিন্তু ভাষা হয়ে যাবে না, সেখানে কি থাকতে হবে? অর্থ থাকতে হবে এবং অর্থের ধারাবাহিকতা থাকতে হবে। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় কি শব্দ, আর একাধিক শব্দের পরপর সাজানোর মাধ্যমে যখন বক্তার মনের ভাব প্রকাশ পায় তখন সেটা হয়ে যায় কি বাক্য, তাই না? তাহলে আমরা এখন কি জেনেছি, ভাষা কি জেনেছি, তারপর ধ্বনি কি সেটা জেনেছি, বাকযন্ত্র কি সেটা জেনেছি, এর মধ্যে আমরা শব্দ কি সেটাও জেনে নিলাম, আবার বাক্য কি সেটাও কিন্তু আমরা জেনে নিয়েছি। এখন আমরা জানব স্থান কাল সমাজবেদে যে ভাষার রূপভেদ হয়। হ্যাঁ, পৃথিবীর যে সব দেশের জনগোষ্ঠীর মানুষের কিন্তু মুখের ভাষা এক নয়, কারণ 1000 বছর আগে যে ভাষাটা ছিল 1000 বছর পরে বা বর্তমান সময়ে কিন্তু সে ভাষাটা এখন আর নেই। অর্থাৎ কি ভাষা হচ্ছে কি পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে ভাষার পরিবর্তন হবে। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা হচ্ছে কি, অর্থাৎ বাংলাদেশের মানুষের ভাষাই হচ্ছে কি বাংলা। হ্যাঁ, যেমন ইংল্যান্ডের লোকেরা কোন ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায়। জার্মান ভাষার জার্মান দেশের লোকেরা কথা বলে জার্মানি ভাষায়। ফরাসি দেশের ভাষা ওরা ফরাসি ভাষায় বা ফরাসি ভাষায় কথা বলে। তাহলে আর কিন্তু বাংলাদেশের বাংলার পাশাপাশি চাকমা, মারমা, তঞ্চঙ্গা যেসব জাতিগোষ্ঠীরা আছে তারাও কিন্তু তাদের নিজস্ব ভাষায় কথা বলে। অর্থাৎ নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের ক্ষেত্রে তারা কিন্তু নিজস্ব ভাষাটাই ব্যবহার করে। তাই বলা যায় কি 500 বছর পূর্বে যে ভাষাটা ছিল এখন কিন্তু বর্তমান সময়ে সে ভাষাটা এখন আর নেই। এই জন্য ভাষাকে একটা প্রবহমান নদীর সাথে তুলনা করা যায়। প্রকৃতপক্ষে মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকম শব্দ ব্যবহার করা হয়, কিন্তু এক এক দেশে এক এক রকম, এই জন্য এক এক রকম ভাষার জন্ম হয়েছে। পৃথিবীতে প্রায় 3500-এরও বেশি ভাষা প্রচলিত আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা লাইন যে আমাদের পৃথিবীতে 3500-এরও বেশি ভাষা প্রচলিত আছে। এখন আমরা আসি মাতৃভাষা, মাতৃভাষা কী? তাহলে মায়ের মুখ দিয়ে উচ্চারিত, অর্থাৎ একটা শিশু তার জন্মের পরে মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখে সেটাই হচ্ছে তার মাতৃভাষা। তো সেটা তো আমরা স্বাভাবিকভাবে বলি, কিন্তু যার মা নেই, মনে করো কারো মা হয়তো তার জন্মের সময় মারা গেছে, সে বাবা বা পরিবারের অন্য কারো কাছে বড় হয়েছে, তাহলে তার ভাষাটা কী হবে? তাহলে সে তার যাদের কাছে লালিত পালিত হয়েছে তাদের কাছ থেকে যে ভাষাটা শিখে সেটাই হচ্ছে তার মাতৃভাষা। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মায়ের কোলে এবং মায়ের বলেই বড় হয়। তাহলে যেহেতু তার মায়ের ভাষাটা হচ্ছে বাংলা, সেহেতু আমরাই বলে থাকি কি আমাদের মাতৃভাষা বাংলা। তাই বাঙালি জাতির মাতৃভাষাই হচ্ছে বাংলা। আবার বাংলাদেশের যে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে তাদের পৃথক মাতৃভাষা আছে। বাংলাদেশ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, হ্যাঁ, ঝাড়খণ্ড রাজ্যেও কিন্তু বাংলা ভাষা প্রচলিত আছে। এছাড়া বাংলাদেশের লোক ধরো যারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, কানাডা, অস্ট্রেলিয়া যে দেশে বসবাস করুক না কেন তারাও কিন্তু তাদের মাতৃভাষা বাংলা ভাষায় ব্যবহার করে। আর সে কারণে
পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা হচ্ছে বাংলা। আর ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান হচ্ছে কত? চতুর্থ। বুঝে গেল? তাহলে মাতৃভাষাটা কি? অর্থাৎ মায়ের মুখ থেকে শেখা ভাষাই হচ্ছে মাতৃভাষা। তা যে ভাষা শিখে আমরা বড় হই, যে ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, যেটাতে আমরা গান গেয়ে আনন্দ পাই, ওইটি ভাষাটাই হচ্ছে মাতৃভাষা। আর আমাদের মাতৃভাষা হচ্ছে কি? বাংলা। এরপর আমরা আসব রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা কাকে বলে? তাহলে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। তাহলে রাষ্ট্রভাষা হতে হলে সেটা কি হতে হবে? ওই রাষ্ট্র কর্তৃক অর্থাৎ সংবিধান স্বীকৃত, সংবিধান কর্তৃক আইনের মাধ্যমে স্বীকৃত হতে হবে। একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ভাষা ব্যবহার থাকতে পারে। যেমন বাংলাদেশে যেমন বাংলা, আবার চাংমা ভাষা, আচিক ভাষা, মণিপুরি ভাষা আছে, তেমনি ভারতে বাংলা ছাড়াও কী আছে? গুজরাটি, তারপর কী আছে? হিন্দি, তামিল, তেলেগু, তাই না? অর্থাৎ ওরা এক একটা প্রদেশে এক এক রকম ভাষা, পাঞ্জাবি ভাষা, কানাড়ি ভাষা, অনেক ভাষা কিন্তু ওদের দেশে আছে। আবার পাঞ্জাবে, পাকিস্তানে দেখো, পাকিস্তানে তো উর্দু আছেই, তাছাড়া তারা পাঞ্জাবি, তারপর কি বালুচ, সিন্ধি ভাষাও তারা কিন্তু, সিন্ধি ভাষায় তারা কথা বলে। আর রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজে কোন ভাষাতে পরিচালিত হবে সেটা কিন্তু রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়। সে কারণে অনেক সময় এক বা একাধিক ভাষাকে অনেক সময় কোনো কোনো দেশ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। আর বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগে তৃতীয় পরিচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে কি? বাংলা। তাহলে আমাদের সংবিধানে প্রথম ভাগে তৃতীয় অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যে আমাদের রাষ্ট্রভাষা হবে কি? প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে। এছাড়া এর মাধ্যমে যে অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডগুলো আছে, যেমন আমরা যে প্রতিষ্ঠানে শিক্ষাদান করি বা শিক্ষা গ্রহণ করি, তারপর পাঠ্যপুস্তক প্রণয়ন, দলিল দস্তাবেজ, তারপর সাহিত্য রচনা, সংবাদপত্র প্রকাশ, এছাড়া বিভিন্ন আচার অনুষ্ঠান পরিচালনা, আইন আদালতে যে মামলা মোকদ্দমাগুলো হয় সেই দলিল দস্তাবেজগুলো আছে সবগুলো কিন্তু, নথিপত্র লিপিবদ্ধকরণ সবগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় হয়। আর পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশেও তাদের ইংরেজি ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এমনকি ভারতবর্ষ একাধিক ভাষা আছে, তারা তাদের প্রদেশভিত্তিক বিভিন্ন ভাষা ব্যবহার করে, তারা হিন্দির পাশাপাশি কিন্তু ইংরেজিকেও, হিন্দি তো বলে কিন্তু যেমন পশ্চিমবঙ্গে বাংলা আছে, কিন্তু বাংলার সাথে সাথে বা ওদের প্রদেশভিত্তিক ভাষার সাথে সাথে তারা কিন্তু ইংরেজি ভাষাকেও দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। বাংলা ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য, আসাম রাজ্যে, বরাক উপত্যকায় ওদের প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। তাহলে কোথায় কোথায় আছে? বাংলাদেশে তো আছে, পশ্চিমবঙ্গের বিহার, উড়িষ্যা, ত্রিপুরা এবং আসাম রাজ্যে বরাক উপত্যকায় ওদের প্রশাসনিক ভাষাটা হচ্ছে বাংলা। তাহলে আমাদের কিন্তু এখান থেকে, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, যে বই থেকে যে প্রতিটি লাইন ধরে পড়াচ্ছি, এর কিন্তু একটা অর্থ আছে। যেমন আমাদের যখন নৈতিক প্রশ্নগুলো থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে কিন্তু এই ভিতর থেকে কিন্তু এই লাইনগুলো থেকে কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো আসে। অর্থাৎ প্রতিটি লাইনকে আমাদের খুবই গুরুত্বের সাথে পড়তে হবে। যখন তোমরা পড়বে কোনো একটা প্যাসেজ, পড়বে কোনো একটা অনুচ্ছেদ, তোমরা পড়বে সাথে সাথে তোমরা কী করবে? পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবে এবং খাতার সাথে সাথে কী করবে? ওটার উপরে একটা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করে ফেলবে যে ভারতবর্ষে এটা ছাড়া কোন ভাষা প্রচলিত আছে, বা বাংলাদেশে সংবিধানে বাংলা ভাষা সম্পর্কে কী বলা হয়েছে। এ ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু সাথে সাথে কী করবে? নোট করে ফেলবে। তাহলে দেখবে যে পরীক্ষার আগে তোমাদের আর কষ্ট করতে হবে না, তোমরা খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলো খুব সহজে হাতে নাগালেই পেয়ে যাবে। এখন আমরা যে ভাষার যে দুটি রূপ, অর্থাৎ সাধু ভাষা আর চলিত ভাষার যে দুটো রূপ হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে আসো, তোমরা বই খাতা তো সামনে রেখেছ, আমরা এখন একটু আলোচনাই করি। পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও বিভিন্ন রূপভেদ আছে। বাংলা ভাষাকে প্রধানত দুটি রূপে ভাগ করা যায়। প্রধানত হচ্ছে মৌখিক রূপ, আরটা হচ্ছে লৌকিক রূপ। আর মৌখিক রূপে হচ্ছে আঞ্চলিক ভাষা, আরটা হচ্ছে প্রমিত ভাষা, আর লৌকিক রূপে হচ্ছে কি? চলিত আর সাধু ভাষা। তাহলে মৌখিক রূপ কি? অর্থাৎ যেটার মধ্য দিয়ে আমরা কথা বলি,
যেটা সাধারণত আমরা লেখায় না কথা বলার ক্ষেত্রে ব্যবহার করি সেটা হচ্ছে মৌখিক রূপ, আর লৌকিক রূপ হচ্ছে যেটার মাধ্যমে আমরা লিখি, যেটার মাধ্যমে লেখার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করি সেটা হচ্ছে লৌকিক রূপ। আর এখানে মৌখিক রূপের একটা রূপ হচ্ছে কি আঞ্চলিক। তাহলে আঞ্চলিক মানে কি? অর্থাৎ অঞ্চলভিত্তিক যে ভাষা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠী যে মুখে মুখে যে ভাষা রীতির মাধ্যমে তাদের মনোভাব প্রকাশ করে সেটাই হচ্ছে আঞ্চলিক ভাষা। আর অঞ্চলভেদে বাংলা ভাষায় প্রচলিত কথ্যরূপকে আঞ্চলিক ভাষারীতি বলে। তাহলে আঞ্চলিক ভাষারীতি কাকে বলে? অঞ্চলভিত্তিক অঞ্চলভেদে বাংলা ভাষায় প্রচলিত কথ্যরীতিকে বলা হচ্ছে আঞ্চলিক ভাষা রীতি। যেমন মনে করো চট্টগ্রামের ভাষা আলাদা, নোয়াখালীর ভাষা আলাদা, তারপর কি অঞ্চল ভেদে আর কি বরিশালের ভাষা আলাদা সেরকম। আর এই আঞ্চলিক রূপটাকেই বলা হচ্ছে উপভাষা। তাহলে ভাষা তো আছে, আবার আঞ্চলিক ভাষাকে বলা হচ্ছে কি উপভাষা। তাহলে এটা একটু মনে রাখতে হবে, আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা। আর প্রমিত ভাষা কি? প্রমিত ভাষা হচ্ছে বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে যখন সবার গ্রহণযোগ্য একটা রূপ লাভ করে তখন সেটাই হচ্ছে প্রমিত ভাষা। অর্থাৎ আমাদের সমাজে শিক্ষিত লোকেরা তাদের কথাবার্তায় সবসময় ব্যবহারের যে ভাষাটা ব্যবহার করে এবং যেটা তোমার সহজে আয়ত্ত করা যায় না, অনুশীলনের মধ্যে দিয়ে কিন্তু সেটা আয়ত্ত করতে হয়, সে ভাষাটাই হচ্ছে প্রমিত ভাষা। আর প্রমিত ভাষা বলতে বোঝায় ভাষার সর্বজন গ্রাহ্য এবং সমকালের সর্বোচ্চ মার্জিত রূপ। সর্বজন গ্রাহ্য একটা কথা, সর্বজন গ্রাহ্য মানে হচ্ছে কি সবাই যেটা বুঝতে পারে, এবং সমকাল, সমকাল মানে কি অর্থাৎ যখন যে সময়টা সেটা সর্বোচ্চ মার্জিত রূপটাই হচ্ছে প্রমিত ভাষা। প্রমিত ভাষা আমরা কোথায় ব্যবহার করি? আমরা যখন বিদ্যালয়ে অর্থাৎ তোমরা যখন ক্লাস করো শিক্ষকের সাথে তোমাদের যে ভাষাটা ব্যবহার করা হয় সেটা প্রমিত ভাষা, বিভিন্ন অফিস আদালতে যে ভাষাটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রমিত ভাষা। আর সাধু ভাষার ক্ষেত্রে আমরা বলতে পারবো কি সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য কাকে বলে সেটা তো তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো। অর্থাৎ সাধু ভাষা কি? সাধু ভাষা হচ্ছে যে ভাষা তৎসম শব্দবহুল, যেটা গাম্ভীর্যপূর্ণ, যেটাতে ক্রিয়াপদের প্রাচীন রূপ ব্যবহৃত হয় এবং যেটা আঞ্চলিকতা মুক্ত। অর্থাৎ যেখানে কোনো আঞ্চলিকতা কোনো কিছু থাকবে না সেটাই হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষার একটা উদাহরণ বলো তো দেখি। যেমন আমি গতকাল বেড়াতে গিয়াছিলাম, তাই না? গিয়াছিলাম সাধু ভাষা, আর গিয়েছে হচ্ছে কি চলিত ভাষা। আর চলিত আর এই সাধু ভাষাটা কোথায় দেখা যাবে? শুধু গদ্যে, গদ্যে কিন্তু সেটা দেখা যায়। আর চলিত ভাষা হচ্ছে কি? চলিত ভাষাটা কোত্থেকে আসে? যদি বলা হয় যে চলিত ভাষা যে এটাকে এমনি এমনি সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়। অর্থাৎ ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে যে মানুষগুলো ওখানকার যে অধিবাসীরা আছে তারা যে ভাষায় কথা বলে সেখান থেকে মূলত এই চলিত ভাষা রীতিটা আসছে। এই চলিত ভাষা রীতিটা কিন্তু লিখিত এবং মৌখিক উভয় ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। যেমন মনে করো আমরা তো বলেছিলাম গতকাল আমি বেড়াতে গিয়েছিলাম, আর চলিত ভাষায় সেটা কী হবে? গতকাল আমি বেড়াতে গিয়েছি। তাহলে এটাই হচ্ছে চলিত রূপ। আর সাধু ভাষার আর চলিত ভাষার কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, যেহেতু আমাদের এখানে প্রতিটি লাইন থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ আমাদের নবীতিক তো পুরো যে সিলেবাসটা আমাদের জেএসসিতে আছে তার থেকে কিন্তু খুবই অল্প সংখ্যক প্রশ্ন তোমাদের জন্য থাকবে, সেহেতু আমাদের প্রতিটি লাইন খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, জানতে হবে, যাতে আমরা কোনো একটা প্রশ্নের উত্তরে আমরা কিন্তু ভুল না করি, তাই তো? তাহলে আসুন আমরা একটু সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। শিক্ষার্থীরা তোমরা এখানে যে পোস্টার দেওয়া আছে সেখানে দেখো যে আমরা সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য আর চলিত ভাষা রীতির বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করে রেখেছি। সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য প্রথমে আসবে, সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়, অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। তাহলে সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়, এই জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে হবে। অপরিবর্তনীয় মানে হচ্ছে কি? যেটার কোনো পরিবর্তন হয় না সেটাকে বলা হচ্ছে অপরিবর্তনীয়। এবং অঞ্চলভেদে ও কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। অঞ্চলভেদে মানে হচ্ছে কি?
অঞ্চল বিশেষে, অর্থাৎ এক এক অঞ্চলের মানুষগুলো তো এক এক ভাষায় কথা বলে, এক এক রকমভাবে কথা বলে, তাহলে এবং কালক্রমে হচ্ছে কি সময়, অর্থাৎ আমি যে আগে বলেছিলাম 500 বছর আগে ভাষা আর 500 বছর পরে বর্তমান সময়ের ভাষার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, তাহলে এর কোনো পরিবর্তন হবে না। তাহলে সাধু ভাষা 500 বছর আগেও যেরকম ছিল, 500 বছর পরেও কিন্তু একই রকম থাকবে। এই ভাষারীতি ব্যাকরণে সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে, এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্ধারিত এবং সুনির্দিষ্ট। তাহলে এটা কি থাকবে, ব্যাকরণের যে সুনির্ধারিত নিয়ম আছে সেই নিয়ম অনুসারেই সাধু ভাষা চলে, এবং এর পদবিন্যাস মানে কি, পদবিন্যাস এই যে আমরা বলি কর্তা কর্ম ক্রিয়া, আমি বাড়ি যাই, তাহলে কর্তা কর্ম ক্রিয়া, এর পদবিন্যাস হবে কি সুনিয়ন্ত্রিত সুনির্ধারিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষা রীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এই ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। তাহলে সাধু ভাষা কি আছে, তৎসম, তৎসম শব্দের অর্থ হচ্ছে কি তার সমান, অর্থাৎ সংস্কৃত ভাষার সমান। তাহলে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি কোথায়, সাধু ভাষায়। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে কোন ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি, তাহলে আমরা বলতে পারবো সাধু ভাষায় বেশি বলে এই ভাষায় কি আছে, এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু সহজে সাধু ভাষায় কথা বলতে পারবে না। সাধু ভাষা রীতি শুধু লেখায় ব্যবহৃত হয়, তাই কথাবার্তা বক্তৃতা ভাষণ ইত্যাদিতে উপযোগী নয়। তাহলে সাধু ভাষা রীতি কোথায় ব্যবহার করা হবে, শুধু লেখায় ব্যবহার করা হবে, এটা একটু খেয়াল রাখতে হবে, শুধু লেখায় ব্যবহার করা হবে। এই জন্য আমরা কথাবার্তায় বা বক্তৃতা বা ভাষণ দেওয়ার ক্ষেত্রে বা নাটকের সংলাপে কিন্তু আমরা কখনো সাধু ভাষা ব্যবহার করতে পারি না। সাধু ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। পূর্ণরূপ মানে কি, ওই যে বলেছিলাম করিয়াছিলাম, গিয়াছিলাম, করিব, যাইব, সেগুলো হচ্ছে কি, অর্থাৎ সর্বনাম পদ তাহারা, হ্যাঁ ওহারা, এগুলো হচ্ছে সর্বনাম। আর ক্রিয়াপদ ওই যে খাইতেছিলাম, খাইয়াছিলাম, গিয়াছিলাম, তাহলে সাধু সর্বনাম ও ক্রিয়াপদে কী হবে, পূর্ণরূপ ব্যবহৃত হয়। এরপর আসে আমরা চলিত ভাষায়। চলিত ভাষা সর্বজন গ্রাহ্য মার্জিত ও গতিবিধি গতিশীল ভাষা। তাহলে চলিত ভাষা কেমন ভাষা হবে, সর্বজন গ্রাহ্য, সর্বজন গ্রাহ্য মানে হচ্ছে কি সবাই যেটা বুঝতে পারে, মার্জিত, মার্জিত মানে কি, অর্থাৎ এখানে কোনো খারাপ শব্দ আসবে না, মার্জিত শব্দ ভদ্র শব্দ যেটা ভালো পরিবেশে আমরা ব্যবহার করি, ও গতিশীল ভাষা। গতিশীল মানে হচ্ছে কি যেটা খুব তাড়াতাড়ি তুমি বলতে পারো, সাধু ভাষা বলতে যে সময়টা লাগবে চলিত ভাষায় কথা বলতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা বলতে পারি, এটি পরিবর্তনশীল, এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। তাহলে এই ভাষাটা হচ্ছে কি পরিবর্তনশীল, অর্থাৎ খুব তাড়াতাড়ি কি হয়ে যায় পরিবর্তন হয়, এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। কথাবার্তা আর লেখার ভাষায় কিন্তু চলিত ভাষাটাই গৃহীত হয়েছে। এই ভাষা রীতি ব্যাকরণের নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ এটা ব্যাকরণের নিয়ম অনুসারী নয়। সাধু ভাষা হচ্ছে ব্যাকরণের নিয়ম অনুসরণ করে, কিন্তু চলিত ভাষা সবসময় ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে না। এই ভাষা রীতিতে সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল, চটুল ও জীবন্ত। তাহলে এটাতে কী আছে, সহজ সরল শব্দের ব্যবহার বেশি। ও যে বললাম না করিয়াছিলাম, তাহলে কী হচ্ছে করেছি, গিয়াছিলাম গিয়েছি, তাহলে সহজ সরল শব্দের ব্যবহার বেশি, সে কারণে এটি বলতে কী হবে খুব সাবলীল, চটুল, চটুল মানে হচ্ছে দ্রুত ও জীবন্ত, অর্থাৎ প্রাণবন্ত, এটা বলতে কোনো কষ্ট লাগে না, খুবই প্রাণবন্ত, বলতেও ভালো লাগবে এবং শুনতেও ভালো লাগবে। বলার ও লেখার ভাষা বলে এ ভাষা বক্তৃতা ভাষণ ও নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী, যেহেতু এইটার মধ্যে দিয়ে আমরা বলি এবং লিখি, সে কারণে এ ভাষা কী হবে, বক্তৃতা ভাষণ এবং নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী। চলিত ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। তাহলে সর্বনাম ও ক্রিয়াপদ, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম তাহারা, তাহলে আমরা চলিত ভাষায় সেটাকে কী বলবো, চলিত রীতিতে বলবো তারা, ওহারা ওরা, তাহলে এটা হচ্ছে সর্বনাম ক্রিয়াপদ, করিয়াছিলাম করেছি, গিয়াছিলাম গিয়েছি, খাইব খাবো, সেটাই হচ্ছে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। তাহলে চলিত ভাষায় হবে সর্বনাম ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ, আর চলিত সাধু ভাষায় হবে সর্বনাম ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। তাহলে তারপর এর মধ্যে এরপরে আসো আমরা
সাধু ও চলিতভাষার পার্থক্যটা একটু দেখে নিই। আমরা কিন্তু এগুলো ছোটবেলা থেকে পড়েছি, তাই না? কিন্তু পড়েছি তো পড়েছি, কিন্তু এখন আমরা আবার নতুন করে একটু পড়বো, যাতে কি করি আমরা জেএসসি পরীক্ষায় যাতে ভালোভাবে আমরা একটু ভালো রেজাল্ট করতে পারি এবং আমাদের প্রস্তুতিটাও যাতে আমরা ভালোভাবে নিতে পারি। এখন আমরা পড়ব সাধু ও চলিত ভাষা রীতির পার্থক্য। সাধু ভাষা রীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। তাহলে আমরা তো একটু আগে বলেছিলাম সাধু ভাষা হচ্ছে সর্বজন গ্রাহ্য লেখার ভাষাটা, শুধু লেখা যায়, কিন্তু চলিত ভাষা রীতি হচ্ছে সর্বজন বৌদ্ধ মুখ ও লেখার ভাষা, অর্থাৎ এটা মুখ দিয়েও বলা যাবে, লেখা ভাষা হিসেবে ব্যবহার করা যাবে। সাধু ভাষা রীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, আর চলিত রীতি চলিত ভাষা সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না। সাধু ভাষার পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট, আর চলিত ভাষার পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষার তৎসম সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, আর চলিত ভাষায় তৎসম ও সংস্কৃত শব্দের ব্যবহার কম। তাহলে ওখানে কোন ভাষাটা ব্যবহার করা হবে? তব্য, দেশি, বিদেশি। যেমন আমরা যদি সাধু ভাষায় বলি চন্দ্র, তাহলে আমরা তব্য ভাষায় কী বলবো? এটা তব্য শব্দে বলবো চাঁদ, তাই না? হস্ত যদি সাধু ভাষায় বলি, তৎসম শব্দ যদি বলে হস্ত, তাহলে আমরা তদ্ভাবে বলবো কি? হাত। সাধু ভাষায় বক্তৃতা নাটকের সংলাপের বা ভাষণের উপযোগী নয়, চলিত ভাষায় বক্তৃতা ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। সাধু ভাষায় সর্বনাম ক্রিয়া ও অব্যয়পদের পুনরূপ ব্যবহৃত হয়, চলিত ভাষায় সর্বনাম ক্রিয়া ও অব্যয়পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্গদ্য ও মন্থর। গুরুগম্ভীর মানে তো বুঝতে পারছো, অর্থাৎ যেটা একটু কঠিন, গুরুগম্ভীর। দুর্গদ্য মানে যেটা সহজে বোঝা যায় না, মন্থর মানে খুব ধীর। আর চলিত ভাষা হচ্ছে চটুল, সরল ও সাবলীল। সাধু ভাষা রীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম, অর্থাৎ এটা কৃত্রিম মনে হয়, অর্থাৎ নকল। আর চলিত ভাষা রীতি পরিবর্তনশীল, তাই জীবন্ত। এখানে আমরা একটু বিশিষ্য সর্বনাম আর ক্রিয়াপদের কিছু রূপ দেখাচ্ছি তোমাদেরকে, সাধু চরিত্রের পার্থক্য। যেমন অগ্নি, অগ্নি হচ্ছে কি? ওই যে তৎসম শব্দ, অর্থাৎ সাধু ভাষা। আর চরিত্র রীতি আমরা কী বলি অগ্নিকে? আগুন। চন্দ্র, চন্দ্রকে কী বলি আমরা? অর্থাৎ তৎসম যদি চন্দ্র হয় আর তদ্ভব হবে কি? চাঁদ। তারপর দেখো সর্বনাম ইহাকে, ইহাকে কি আমরা কী বলবো? একে। যাহা, যাহাকে চরিত্র রূপে বলবো যা। কেহ, কেহকে বলবো আমরা কেউ। করিয়া, ক্রিয়াপদ যদি আমরা বলি করিয়া সাধু ভাষায়, তাহলে চলিত রীতিতে আমরা বলবো কি? করে। জ্বালাইয়া, জেলে। শয়ন করিলেন, তাহলে এটা কী হবে? শুলেন। পার হইয়া, পেরিয়ে। এই যে আমরা এখানে সাধু চলিত রীতির যে বিশিষ্ট সর্বনাম ও ক্রিয়াপদের কিছু যে পার্থক্য দেখেছি, সেগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ আমাদের পরীক্ষার সময় এখান থেকেই কিন্তু নবীতিকা আসবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কী করতে হবে? ওগুলো ভালো করে মুখস্থ করতে হবে, যাতে আমরা পরীক্ষায় সঠিক উত্তরটা দিতে পারি। তাহলে আসো আমরা একটু এখন একটু মূল্যায়নে চলে যাই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল্যায়নে চলে আসছি। আমি মূল্যায়নে কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, দেখি তোমরা খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারো কি না। ভাষার প্রাণ বলা হয় কাকে? দেখি বলতো, ভাষার প্রাণ কাকে বলা হয়? হ্যাঁ শিক্ষার্থীরা, অর্থপূর্ণ ধ্বনিকে বলা হয় ভাষার প্রাণ। পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে বলতো? পৃথিবীতে প্রায় কতগুলো ভাষা প্রচলিত আছে? পৃথিবীতে প্রায় 3000-এরও কাছাকাছি ভাষা প্রচলিত আছে। পৃথিবীতে কত কোটি লোকের মাতৃভাষা বাংলা? প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। জ্বালাইয়া এর চলিত রূপ কি? জ্বালাইয়া এর চলিত রূপ হচ্ছে কি? জেলে। ঠিক আছে, আসো আমরা এখন বাড়ির কাছে চলে যাই। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ হিসেবে এই বাড়ির কাজটা লিখে নাও, যে তোমরা এই চ্যাপ্টারের উপরে 20টা একতায় উত্তর তৈরি করবে। অর্থাৎ এখানে যে নবীতিগুলো আছে, তোমরা যে দাগ দিয়ে রেখেছো, যে আমি তোমাদের ক্লাস পড়ালাম, সেখানে যে ওখান থেকে যে দেখে দেখে 20টি নবীতিক, অর্থাৎ একতায় উত্তর যেটাকে বলা হয় সেটাই তৈরি করবে, এবং যখন আমাদের স্কুল খুলবে তখন আমরা বাড়ির কাজ হিসেবে সেগুলো দেখে নেব। ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।